অমিতাভ তার ফিল্মের প্রথম রোজগার 150,000 টাকা। হিন্দি ছবি করছিলেন মিয়া সেন, তার একটা ভয়েস দেওয়ার জন্য 150,000 টাকা পারিশ্রমিকে অমিতাভ বচ্চন রে শুধু ভয়েসটা দেওয়ার জন্য ই করছিলেন মিয়া সেন নিয়েছিলেন। এবং অমিতাভ বচ্চন বললো যে এই চলচ্চিত্রে ভয়েস দিয়ে যে পয়সা পাওয়া যায় এটা জানতাম না। এই মিয়া সেনই প্রথম দিলেন যে এই তুমি এই চেক নাও, তুমি যে আমার ছবিতে কণ্ঠস্বর দিয়েছিলে এই জন্য। আচ্ছা আমি বলি, তাহলে কি অমিতাভ বচ্চন কি সিনেমা আসার আগে এই সিনেমায় ভয়েস দিয়েছিলেন? ভয়েস দিয়েছিলেন কলকাতা থাকার সূত্রে। হ্যাঁ, কলকাতায় চাকরি করতেন অমিতাভ বচ্চন, তখন এই এই অমিতাভের একটা ভয়েস খুঁজতে ছিল। এই খবরটা আবার বোম্বে থেকে তার এক বন্ধু মিনা সেনকে জানায় যে তো ক্যালকাটাই আছে, তুমি ক্যালকাটাই তো অমিতাভ বচ্চন আছে, তার কণ্ঠস্বর দেখো। এই কণ্ঠস্বর পছন্দ হয় অমিতাভের, তখন এই 150,000 টাকার বিনিময়ে অমিতাভ তার ফিল্মের প্রথম রোজগার 150,000 টাকা চেকটা দিচ্ছিলেন মিয়া হচ্ছেন। এবং এর আগে জানতেন না যে এটুক কাজ করেও ফিল্ম থেকে পয়সা পাওয়া যায়।